আপনার জন্ম কখন হইছে? আমার জন্ম, আমার জন্ম ঠিক নাই না, আমার তারিখ ঠিক নাই, তাহলে গেছি কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। যার অশেষ মেহরবানি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেজন্য শুকরিয়া স্বরূপ পড়ি আলহামদুলিল্লাহ। সকল মুসলমান ভাই বোনদের জানাই আসসালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের আদা অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। হ্যাপি বার্থডে টু নাফিস। নাফিস হচ্ছে আমার ভাতিজা, আমার বন্ধু, যার সাথে একই তালে তাল মিলিয়ে এই ইন্ডাস্ট্রিতে আমার পদচারণা। তিনি হচ্ছেন এই নাফিসের বাবা, আমার বন্ধু ফরিদুল আলম ফরিদ, বাংলাদেশ চলচ্চিত্রের সহকারী পরিচালক। ওর সাথে এত কাজ করেছি, এত কাজ করেছি যে আমার ক্যারিয়ারের শুরুর দিকে একদম আমাকে সাপোর্ট দেওয়ার মতো একজনই মানুষ ছিল, সে হচ্ছে আমার বন্ধু ফরিদ। ফরিদ, নাফিস এবং এই সকলের জন্য হাত খুলে সবাই মিলে জোরে একটা করতালি দিই। তোমার জন্মদিন না রাত বাবা, আজকে তোমার জন্মদিন। আপনার আগের নাম কি? জোবেদা না আবেদা? আমার নাম একটাই। একটাই নাম প্রথম থেকে। কি কাম? না মানে আপনার কাম কি? নামের সাথে কখনো কাম হয় হয় না? এই যেমন চিকন আলী, বাংলাদেশের মানুষ জানে যে আমি একজন অভিনেতা। ফরিদুল আলম ফরিদ, সে একজন ডিরেক্টর। প্রিন্স আলমগীর, কমেডিয়ান, ডন ভাই, ভিলেন। তা আপনার নামের সাথে কামেরই মিল নাই, তাহলে কি আকাম করেন? না কি করেন, না কি করেন ওটা জানতে চাইছি। কি করি সেটা দেখতেই পাচ্ছেন, একটু পর আবার দেখবেন। কিছুই করা দেখতেছি না। আচ্ছা আমি একটু কথা বলি। কি কথা? ভালোবাসার কথা কইবে? কোন বলেন আপনি কিছু বলেন, আমাদের এখানে সুন্দর সুন্দর দর্শক আছে, ইয়া দর্শক আছে, ওনাদের কিছু বলেন। আপনার বংশ কে আমরা সবাই মিলে নির্বংশ করবো করে দিতে পারি। আচ্ছা আপনারা সবাই কেমন আছেন? ভালো। আপনাকে দেখার পর জন্মদিন গেল, রাতে চলে গেছে রাতে। জন্মদিন না কি? হ্যাপি বার্থ ডে, ডে হ্যাপি বার্থ, হ্যাপি বার্থ নাইট যদি থাকতো তাহলে রাত। আচ্ছা আপনার জন্ম কখন হয়েছে, সকালে না বিকেলে? আমি জানি না, আমার আম্মু জানে সেটা। আপনার মা? হ্যাঁ আপনার মা জানবো কে, আপনারই তো জানার কথা না। হ্যাঁ আমার মাই তো জানবো। আপনার জন্ম কখন হয়েছে? আমার জন্ম, আমার জন্মে ঠিক নাই না, আমার তারিখ ঠিক নাই, আমার মাথায় একটা জিনিস খেলে না, এই যে নাফিসের বার্থডে, হ্যাঁ জন্ম কি আদু আদু কি দিনে হয়েছে না রাতে হয়েছে? সেটা তো তার আম্মু জানে। আচ্ছা ধরেন যে রাতে হইলো, তাইলে এখানে লেখা উচিত ছিল জন্মরাত, জন্ম শুভ জন্মরাত।
এখন আপনার মত করে তো আর বার্থডে পালন হবে না তাই তো এই জন্য তো দেশের এই অবস্থা কি অবস্থা আপনারা করিমনেসা হয়ে যান নায়িকা আবেদা হয়ে যান সুবেদা এই দেখুন চিকনালি ভাই আপনি কিন্তু রীতিমত সবার সামনে আমাকে কথা দিয়ে অপমান করছেন এই শাবানা ম্যাডামের নাম কি রত্না শাবরুর আপনার নাম কি নুপুর ভালো ছেলে আপনার নাম কি আচ্ছা ওর মত কি পারেন আপনি ওর মত সাপ ওর মত অভিনয় হ্যাঁ কি হাল বলে রে তুমি শাহরুখ খান এর ওই করে আমিও তো করতেছি শাহরুখ খান যেমন আছে আমিও এমনি আছি নাচেন তো একটু হ্যাঁ দেখবেন হ্যাঁ কিজানের গান্ডা ইশক মিনা ইশক মিনা মোরাই সামনে তো থাকে লাগতি মাইরা মাইরা লাগবে কই নাস পারি গানো পারি গান তো যে সব পোলা লুঙ্গি খুইলা দেয় জোরে ঝাড়া যে সব পোলা লুঙ্গি খুইলা দেয় জোরে ঝাড়া ওর বউ থাকতে আরো 1000 বউ হইছে খারাপ মনে সুখ নাই রে না মানে ভালো গান গীত গান এটা এটা গান ওই যে এই আগে একটা মাইয়া এই গান গেয়ে তো ভাইরাল যে সব মহিলা হলো চুল দেয় ঝাড়া হ্যাঁ তিন চারটা স্বামী খারা ওইটারে আমি একটু উল্টা দিকে নিয়ে গেছি যে সব পোলা লুঙ্গি দেয় ঝাড়া ওর এক বউ থাকতে আর 1000 বউ খারা কেন গীত গান না গীত গান থ্যাংক ইউ নাইস টু মিট ইউ সরি কে যাক্তার সাথে আমি আমার হাত মিলাই না কে হাতে ময়লা আছে আমি এই হাত দিয়ে ধৌতো কাজ সারি না এই হাত দিয়ে না ময়লা নাই দেন আপনার মুখে তো কিছুই আটকায় না তো আপনি তো আটকা আটকির দিন শেষ কারণ ডাইরেক্ট আনোয়ার ইউপিবিসি ফিটিংস আনোয়ার ভাই আছে পিছনে আছে আনোয়ার ভাই আছে এই আনোয়ার ভাই আছে আচ্ছা এত করে যখন বলছেন না থ্যাংক ইউ নেই না পা ট্যাগ করবেন না যখন কারণ আপনারা নারী মানুষ সবসময় আমাকে পুরুষদের পাইয়ে বসেন আচ্ছা আপনার জন্মের ঠিক আছে তারিখ ঠিক আছে ও আপনার জন্মের তারিখ যদি ঠিক থাকে তাহলে আপনার জন্মদিন কবে আমার জন্মদিন কবে এই যে মনে করতেছে তার মানে আপনার জন্মের ঠিক নাই না তারিখ ঠিক নাই ফাঁকা আপনাকে বিয়ে করব আমি কেন আমার কোন দিক খারাপ চতুর্দিক মজা কোন দিকে খারাপ নাই প্যান্টও ফুটা নাই ডাইরেক্ট ফিট ফাট আমি আপনাকে বিয়ে করছি না ওকে জুতা দেখছেন কয়দিন আগে কিনছি অনেক গুলা টাকা দিয়ে তো আমি কি করব না তাই দেখাইলাম এই দেন জুতা এই দেন না নতুন জুতা কিনছি তো একটু দেখাই আমি এখান থেকে চলে যাব যা এই যে ভাইয়ের সাথে যা ভাবি আপনার ভাড়াই বুঝ না হের আসে না মাটি দিয়ে দিয়ে তা আপনি যাই হোক বিয়া শাদি করছেন না বাচ্চা কয়টা বিয়ে করলাম না বাচ্চা কই থেকে আসবে হ্যাঁ হয় হয় এখন হয় এখন হইতাছে বাচ্চা বিভিন্ন জায়গায় ঘুরে থাকে তাই না জন্মদিন ওগো আপনার নাইট আমার নাইট আরে হে ফরিদের ডে ফরিদ হচ্ছে আমার বন্ধু ওর বলার বার্থডে ওর জন্য একটু উইশ করে হ্যাপি বার্থডে টু ইউ বলেন ওই যে নাফিস হ্যাপি বার্থডে টু ইউ বাবু থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ সো মাচ বড় বড় রুই কাতল মৃগেল আপনাকে বলতে বলছি কি তো হইলো ওই আমার ভাতিজা
আপনার ভাতিজা আমি ওর চাচা আপনি ওর আন্টি দুইজন মিলে আন্টি শান্টি কি লিখ কি মানে মিলে গেল আর কি আমি বাদে যেই শিল্পী মনে সুখ নাই রে সুখ পরানের পাখি জেলাই জেলাই বিয়া কইরা বেসেল রে থাকি মনে সুখ নাই রে প্রথম বিয়া করছি আপা জেলা হইল ভোলা প্রথম বিয়া করছি আপা জেলা হইল ভোলা বাসর ঘরে শুনি আমার বইয়ের পেটে পোলা মনে সুখ নাই রে আমার এখানে